সরকারি কমিটি থাকার জন্য সত্য কথাটাকে আমরা বলি না। এখানে এই বোর্ড মিটিংয়ে প্রতিশ্রুতি কোনো সমাধান করতে পারবে না, আমরা নিজেরাই ঠিক না, এগুলো চরম সত্য কথা। যে যেমন আছে এমনি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর। ইন্ডাস্ট্রি নিজেরা যতদিন মধ্যে ঠিক না হবেন, ইন্ডাস্ট্রি কখনোই ভালো হবে না। প্রযোজক সমিতি এখানে বসে কি এখানে কি সমাধান হবে? প্রযোজক সমিতির লোকজন আছে, তারা কি ঠিক আছে? এখানে এই বোর্ড মিটিংয়ে প্রযোজক সমিতি কোনো সমাধান করতে পারবে না। সমিতি কেন বন্ধ, কেন কারণ আমরা সবাই জানি, মামলা হামলা টামলা সব কিছু দিয়ে। আমি জানি যে রুবেল ভাই আছে, মধুবানী যে উজ্জ্বল ভাই আছে, সুদ আছে, আমরা তাদেরকে সব সময় সব জায়গায় পাই। কেন পাই? তাদের আন্তরিক আছে। এই আন্তরিকটা আর অন্য কারো তো পাই না। নসিব ভাই পাইছি আমরা, আমরা অন্য অন্য ভল মালিককে পাইছি, কেউ পাইছি আমরা, কেউ পাই না। অত আমরা নিজেরাই ঠিক না, এগুলো চরম সত্য কথা। আর তেলবাজিটা বন্ধ করতে হবে, সিনেমা পাঠাইতে হলে অনুদান বন্ধ করতে হবে, সিনেমা পাঠাইতে হয়ে দিলে। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজেরা সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার জন্য বা সরকারি কমিটি থাকার জন্য আমরা উচিত কথাও বলি না, এটা হলো সবচেয়ে বড় দোষ আমাদের। সেন্সরে থাকার জন্য, সরকারি কমিটি থাকার জন্য সত্য কথাটাকে আমরা বলি না। কারণ কি, যদি আমাদের মেম্বারশিপটা চলে যায়, যদি আমাদের কমিটি থেকে নামটা বাদ পড়ে যায়, ঠিক আছে, দরকারটা কি? যে যেমন আছে এমনি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর, ঠিক আছে, এইভাবে করে যাচ্ছি আমরা। কিন্তু উচিত কথা আমরা বলবো না, সত্য কথা আমরা বলবো না, ঠিক আছে। আজকে ইন্ডাস্ট্রির ধ্বংস কেন? ইন্ডাস্ট্রি ধ্বংসের কারণটা কি? এফডিসি আজকে ভূতের বাড়ি হয়েছে, কারণটা কেউ খোঁজ খবর নেই। এই এমডি আজকে কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, আজকে এমডি কত বছর ধরে? কেন এত লং টাইম? কেন উনি কি, ওনার লাভটা কি? উনি সবাই যায়, উনি যায় না কেন? ওই যে সব বিল্ডিংটা যে ফ্লোর দুই তিন নাম্বার ফ্লোর যে ভাঙ্গা বসে রয়েছে, যে একটা দুতলা বন্ধ বসে রয়েছে আজকে কয় বছর আগের থেকে, এটার খবর কেউ নিছে? ওই যে কাশ্মীরে কোটি কোটি টাকা ফালায় যে ফালা রাখছে, এখানে কেউ যায়? কাউ যায়? এখানে কেউ যায় না। অতএব আমরা নিজেরাই চাই না, আমরা নিজেরা যার যার স্বার্থ দেখি। হ্যাঁ, আর চামচামি করার সময় চামচামিটা করি। আর ওই যে কি জানি বলে, এই যে আমি যে খোকন ভাই আমার সামনে বসা, এই খোকন ভাই যে জাজ মাল্টিমিডিয়া আর্টিস্ট সাহেব, উনি নিজে কি আমাদের সিনেমা ভালো চায়? আমি বলতেছি কেন, উনি আমাদের টেলার চলবে, ওনার মেশিনে টেলার চালাবে না। কেন চালাবে না? হ্যাঁ না, আমরা তো মেশিনে টেলার চালাইতে পারবো না। কেন? টেলার ভাই সবার ছবি চালাইতে হবে, টেলার সবার ছবি চালাইতে হবে, টেলার, ঠিক আছে, যে কোনো মানুষের যে কোনো মেশিনে। ওনারা বলে যে ওনারা সুইচ টিপ দিলে নাকি সিনেমা হল চলে, আর নাহলে সিনেমা হল চলে না। আর কে কইছে ভাই আপনারা সুইচ টিপ দিলে সিনেমা চলে? একটু ফালতু কথা কে বলছে আপনারা এসব? হ্যাঁ, জাজ মালমিরা সুইচ টিপ দিলে সিনেমা চলে, সিনেমা চলে না, এটা এইসব কথা যে বলেন টেলিভিশনে, তো লজ্জা লাগে না। হ্যাঁ, মেশিন তো আরো আছে, লুবেন মেশিন আছে, এনে আছে, ঠিক আছে, তারপর আপনারা ট্রেলার চালাইতে চান না, এটা চালাইতে চান না, কেন? সিনেমাকে যদি এটা আমি আমার ফোন ভাই সরি আপনার মাইন্ড করেন না, হ্যাঁ, কারণ আপনার ডিপার্টমেন্টের সিও হিসাবে আছেন। হ্যাঁ, আপনাকে সবাইকে এক পাল্লা দেখতে হবে, সবাই এইখানে সবার ছবি চালাইতে হবে। যে 10 টাকা দামের ছবি বানাইছে আর যে 10 কোটি টাকা দামের ছবি বানাইছে, দুইটাই একসাথে সমান অধিকার দিতে হবে মানুষকে, দুইটাই সমান অধিকার দিতে হবে, তাহলে ভাই উন্নত হবে, না উন্নত হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ, বেশি আর কথা বললাম না, থ্যাংক ইউ, ওকে।